বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যই প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন ব্যবসায়ী নেতা আমার ভায় আছেন বারপিটার সাবেক সভাপতি বিসিসির সাবেক পরিচালক সার্স চেম্বারের সাবেক ডিরেক্টর এবং জাপানের রাষ্ট্র জাপানের সম্রাট কর্তৃক সম্রাট কর্তৃক সম্মানিত মিস্টার আব্দুল হক আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মিস্টার সবুর খান স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় আমার যেটা প্রশ্ন যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে এবং এই সরকারের কাছ থেকে খুব বেশি দিন হয়নি তারা দায়িত্ব নিয়েছেন আপনারা ব্যবসায়ী হিসেবে বা বিজনেস লিডার হিসেবে তাদের কাছ থেকে কি বার্তা পাচ্ছেন আর তাদেরকেই বা আপনারা কি বার্তা দিচ্ছেন মিস্টার অনেক ধন্যবাদ আমি এই আলোচনার প্রথমেই খুব শ্রদ্ধা পরে স্মরণ করছি সেই সব তরুণদের যারা এই বিপ্লবে সাধিত হওয়ার পথে নিজেদের মূল্যবান প্রাণ দিয়ে গেছেন এবং বাংলাদেশকে একটা চরম বিপর্যয় থেকে চরম হতাশা থেকে টোটাল বাংলাদেশের মানুষকে একটা নতুন যে দিগন্ত উন্মোচন করে গেলেন তাদের প্রতি আপার শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমাদের এই ছাত্র জনতা তার সাথে পরবর্তীতে সেনাবাহিনীও যেভাবে সমর্থন করলো সে ঐক্যটার যারা ঐক্য করতে গিয়েও কিন্তু অনেকে আপনার তাদের অনেক কিছু ত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বহু মানুষ এই আন্দোলন করতে গিয়ে বিগত পনেরো বছরে কিন্তু রাজনীতির হত্যার শিকার হয়েছেন তাদের জীবনে অনেক কিছু হারিয়ে গেছে সেসব তাদের ত্যাগের কারণেই হয়তো আমরা আজকে এই অপার সুযোগটি বাংলাদেশের মানুষ পেয়েছে যে প্রশ্নটি আপনি করেছেন অ্যাকচুয়ালি এই নতুন সরকারের দায়িত্ব গ্রহণ বস্তুত পক্ষে আমার মনে হয় এই ঘটনাটিকে অনেক পার্টি অনেকভাবে বিশ্লেষণ করছে যেমন কিছু কিছু পার্টি বলছে গণ অভ্যুত্থান কেউ বলছে গণবিপ্লব কিন্তু এটা যে একটা বিপ্লব এটা কিন্তু বিশ্বমানের বিশ্লেষকরা বলছেন হয়তো এই বিপ্লবে কোনো পার্টি ছিল না রাশিয়ার বলসেবিক পার্টির মতো পার্টি ছিল না লেনিন ছিল না ছিল না ইরানের ইসলামিক বিপ্লবের ক্ষমের মতো কোনো নেতা কিন্তু এখানে যে বিপ্লবটা হলো এটা ওই দিন হয়তো সকালবেলা অনেকে নির্ধারণ করতে পারেনি কি হতে যাচ্ছে এটা আল্লাহর অপার রহমত আমরা সে স্বীকার করবো সে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের শুকরানা জানানো উচিত যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষ ছাত্র সেনা জনতারা মিলে যে বিপ্লব সাধন করল এবং তার মাধ্যমে আজকে যে নব উদ্দীপনা নব নব আশার যে আলো জ্বলে উঠেছে সেখানে নতুন সরকার এসছে এখন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক হয়তোবা প্রত্যাশাটা বিপ্লবের মতো একটা বৈপ্লবিক সরকার যা করতে পারতো সেরকম প্রত্যাশা মানে সরকার কিন্তু বৈপ্লবিক সরকার না সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে এসছেন এখন কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে যারা ডেলিভারি দেবেন তাদের কিন্তু বিপ্লবের স্পিরিট নিয়ে কাজ করা দরকার যেমন ধরুন আমি যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ব্যাঙ্কগুলো কিন্তু এখন প্রায় যে যে কটা ব্যাংক একটা গ্রুপের হাতে ছিল তাদের অবস্থা কিন্তু সবগুলোর খুবই খারাপ আমি ডেফিনেটলি ধন্যবাদ জানাবো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর সাহেবকে যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই অনেকগুলো ভালো কাজ করেছেন টাকা উত্তোলনের ব্যাপারে প্লাস আপনার এইসব যারা পাচার করেছে তার কঠোরভাবে তিনি কিন্তু ভূমিকা নেওয়াতে আমি মনে করি যে অনেকটা অনেক ক্ষেত্রে অনেকে আটকে গিয়েছেন বাট অনেকেই কিন্তু ঘাপটি মেরে আছেন অনেক টাকা তাদের কাছে আছে এবং তারা হয়তো ব্যবসায়ী তাদের সহযোগী তারা হয়তো অনেক বাহিনী কোনো বাহিনীতে আছেন তারা হয়তো প্রশাসনে আছেন তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অর্থ আছে যে অর্থটা বাজারে সার্কুলেশন আসছে না তো এরকম একটা চ্যালেঞ্জিং অবস্থায় এবং আপনি ভাবতে পারেন পৃথিবীর ইতিহাসে কটা দেশে ঘটেছে এমন ঘটনা যেখানে একটা পুলিশ বাহিনী অলমোস্ট নাই হয়ে গেল যে পুলিশ বাহিনীকে ব্যবহার করে জনগণের মুখোকমুখে করে দিল যুদ্ধের মতো অবস্থা তৈরি করলো যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করা সেরকম অস্ত্র ব্যবহার করলো পুলিশ এবং পাঁচ তারিখে তো পুলিশ হেলিকপ্টার থেকে পর্যন্ত তার গুলি করেছে যেটা আমার মনে হয় সিনেমার মতো ব্যাপারটা সম্পূর্ণ তো এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মায়েরা নারীরা আমাদের কিশোরীরা আমাদের বোনেরা সন্তানেরা বাপ মানে পিতা মাতা সবাই মিলে যে এটা আমার কাছে অভূতপূর্ব মনে হয় এটা পৃথিবীর জন্য একটা বার্তা নিঃসন্দেহে আমি অনেক সৌভাগ্যবান যে আমি দেখে যেতে পেরেছি কারণ আমি আপনার এই অনুষ্ঠানে অনেকবার কিন্তু আমি আশাবাদ ব্যক্ত করেছিলাম এই কিশোরদের ব্যাপারে যে তারা যখন রাষ্ট্র রাষ্ট্র রিপেয়ারের কথা বলেছিল তখনই আমার মনে হচ্ছিলো যে এরা এত গভীর চিন্তা করছে এরাই পারবে সে আশাবাদ নিয়ে কিন্তু অনেক কথা বলেছি অনেক রেস নিয়েও কথাবার্তা হয়েছে এবং তারা আজকে এই জিনিসটার নেতৃত্ব দিয়ে তাদের জীবন দিয়ে তারা পথ পরিষ্কার করে গেল সরকারের কাছে নিঃসন্দেহে প্রত্যাশা অনেক এত বেশি যে সরকার কিভাবে ডেলিভারি দেবে সেটাই হলো এখন দেখার বিষয় যেমন ধরুন আইনশৃঙ্খলা ক্ষেত্রে পুলিশ বাহিনী অলমোস্ট কিন্তু ডিমোরালাইজড এই আপনার এখানে আসবসের জন্য একজন খুবই একজন সৎ এবং যিনি প্রমোশন পাননি তার আওয়ামী করেন না বলে অথচ তাকে আমি পেয়েছি কর্মজীবনে খুবই নিবেদিত প্রাণ অত্যন্ত উচ্চশিক্ষিত আমি যদি বলেন আমি নামটা বলতে পারি আনসারউদ্দিন খান পাঠান অত্যন্ত আমি বলবো যে সৎ এবং নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন হাই ইন্টিগ্রিটি তার সঙ্গে আলাপ করেছি আমি বললাম যে পুলিশের এই অবস্থা আপনাদের কিছু করণীয় নাই কেন আপনারা এগিয়ে আসছেন না তো তিনি আমাকে বলেন যে আমাদেরকে ডেকেছিল আমরা গিয়েছি আমরা কিন্তু কিছু প্রস্তাবনা দিয়েছি আমরা ডেপ্রাইভডে সেটা বলেছি আমি তাহলে এখন যে পুলিশ টোটালি ডিমোরালাইজড জনগণের কিংবা তাদের জীবনমাল রক্ষার যে দায়িত্ব কিংবা তারা কীভাবে তারা সবাই তো আর ক্রিমিনাল না সবাই তো দলবাজি করে নাই তো বলে যে সেটার জন্য দরকার ছিল আপনার খুব জরুরি কিছু সংস্কার এটা এমন যে বিগত দুইশো বছরে তার ভাষায় যে পুলিশে প্রীতিহাসে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে নেই কিংবা এত অঞ্চলে ভারতের এই অঞ্চলে অবিভ্যক্ত ভারতে অবিভ্যক্ত বাংলায় এরকম ঘটনা ঘটে নেই এবং দেখা যাচ্ছে যে উনি বললেন যে আঠারোশো একষট্টি সালের পুলিশ আইনে এখনও পুলিশ চলছে যেটা সংস্কার বহু আগে বড়ার কথা ছিল তারপরে উনিশশো সম্ভবত তেতাল্লিশ কি একচল্লিশ সনের কথা বললেন আমি একটা নোট করেছিলাম যে আপনার পুলিশের একটা সংস্কার হওয়ার কথা ছিল কিন্তু সেই জিনিসটা সেভাবে হয়নি এখন পুলিশের সংস্কার একেবারেই সত্যি কথা বলতে কি আমাদের জন্য একটা কম্পালসান হয়ে দাঁড়িয়েছে যে নতুন করে পুলিশকে বহু আগে বলা হয়েছে কিন্তু এই বিগত সময় আন্দোলনে পুলিশকে যেভাবে ব্যবহার করেছে রাষ্ট্র জনগণের বিরুদ্ধে এই পুলিশের এই পোশাকে কিংবা এই কাঠামোর পুলিশের প্রতি মানুষের আস্থা ওটা বিরাট সমস্যা দেখা দিয়েছে বাট আমি নিঃসন্দেহে স্বীকার করব এবং অভিজ্ঞ পুলিশ অফিসার বলেছেন যে তারা ডেফিনেটলি অনেক সার্ভিস দিতে পারে এই সময় তাদেরকে তো ডাকতে হবে তাদেরকে তো ডেকে বলতে হবে যে আপনারা

দেবপ্রিয় ভট্টাচার্য আছেন তার নেতৃত্বে স্বাধপত্র যেটা আপনার অনুষ্ঠানে আমি দাবি করেছিলাম যে হোয়াইট পেপার দরকার আজকে আমি বলবো একটা ট্রুথ কমিশন ইজ এন আর্জেন্ট ইস্যু যে ট্রুথ কমিশন করে এখানে যারা জড়িত বিশেষ করে জনগণের যে প্রত্যাশা একটা নতুন বা তারা বলছে নতুন করে স্বাধীনতার কথা বলেছে মানুষ এই যে উদ্দীপনা এই যে আশা এই যে প্রত্যাশা নতুন রাষ্ট্র আমাদের আগামী প্রজন্মের জন্য নতুন করে বাংলাদেশকে কীভাবে বিনাশিত করব। সেটা কিন্তু একটা বিরাট অপরচুনিটি এই তরুণদের প্রাণের শহীদদের প্রাণের বিনিময় আমরা পেয়েছি অর্থাৎ বিশ্ব এবং আমরা আমি মনে করবো যে ডক্টর ইনুস সাহেবের এই দায়িত্ব নেওয়াও কিন্তু একটা বড় রকমের আশীর্বাদ যে তিনি বিশ্বমানের একজন মানুষ এবং তিনি এই দায়িত্ব নিয়েছেন অর্থাৎ তার সোশ্যাল বিজনেস হচ্ছে তার জীবন অর্থাৎ বিজনেসের মধ্যে নতুন প্রাণ আনা ক্ষুদ্র মাঝারি শিল্প বটম অব দি পিরামিড তারা কিন্তু মারাত্মক সংকটের মধ্যে আছে তারা কোথা থেকে পুঁজি পাবে এলসি খুলতে পারছে না তাদের সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে কয়েকটা গ্রুপ আমাদের যে বর্তমানে রিজার্ভ আছে তার চেয়ে অন্তত তিন গুণ টাকা নিয়ে গেছে আপনার কয়েকটা গ্রুপ মিলে এটা ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমি জানি না হয়তো আগামীতে আমরা জানতে পারবো অতএব সেই জন্য সরকারের অনেক চ্যালেঞ্জের মুখে সরকার আছে আমরা সরকারকে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ীরা কিন্তু সরকারকে সাহায্য করতে চায় যারা অলি গার্ক না যারা ক্রনিক ক্যাপিটালিজম বিশ্বাস করে না যারা শ্রমে বিশ্বাস করে হালালিলতি বিশ্বাস করে উৎপাদনে বিশ্বাস করে এখানে অবদান রাখতে চায় ভ্যালুলেশন করতে চায় এবং তাদের কর্ম দ্বারা রাষ্ট্রকে সাহায্য করতে চায় তারা কিন্তু এই কাজটা করতে পারে আমার মনে হয় আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসটা ভীষণ জরুরি সেনাবাহিনী জনগণ ছাত্র যে অর্জনটা হয়েছে এটাকে কিন্তু অনেকভাবে চ্যালেঞ্জ করা হবে চ্যালেঞ্জ আসতেছে এই যে শিল্প কারখানায় পুরিয়ে দেওয়া হচ্ছে এটা কোনো মতে বরদাস্ত করার মতো বিষয় নয় এটা কিন্তু কারো ব্যক্তি মালিক বিষয় নয় এটা জাতির সম্পদ কালকে যদি তাকে আপনি জাতীয়করণও করেন রাষ্ট্রীয় সম্পদ নাকি যার আমাদের কোন সম্পদ পড়ানো এই যে কালচার এই যেটা হচ্ছে এটা কোনো এটার ভিতরে কিন্তু নাশকতামূলক কাজ হচ্ছে কারণ যারা বেনিফিশিয়ারি যারা অনেকভাবে উপকৃত সুবিধাভোগী তারা কিন্তু হাজার হাজার কি লাখে লাখে এই পনেরো বছর তৈরি হয়েছে অর্থাৎ সবাই কিন্তু সব রাজনীতিটা খারাপ না আমরা মনে করি রাজনীতি খারাপ না সব রাজনীতি এবং সেখানে অনেকগুলো পার্টি যেমন দু একটা পার্টি কিন্তু বিপ্লব হিসেবে বলছে এটা আমাদের অর্জন নয় এটা জনগণের অর্জন ছাত্র সেনা জনতার অর্জন তো তারা কিন্তু এটাকে গ্রহণ করিয়েছে অর্থাৎ সবাইকে কিন্তু বুঝতে হবে যে এটার বেনিফিট নিয়ে আপনি খালি রিপ্লেস করবেন সেই সুযোগ কিন্তু নাই আসি আমি আমার মনে হয় ধন্যবাদ হক ভাই অনেকগুলো পয়েন্ট বলুন আমি আর রিপিট করতে চাই না আমার কাছে প্রথম যেটা মনে হয় যে আমি সবসময় যে কথাগুলো বলে আসছি আমার মনে হয় তৃতীয় মাত্র অনেকবার বলছে আজকে প্রমাণ হলো আমি বারবার বলছিলাম যে একটা রাষ্ট্র যদি গুড গভর্নেন্স না থাকে সেটা কিন্তু রাষ্ট্র টিকবে না একইভাবে এখন বর্তমান সরকারও যে আমরা যেটা তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু প্রথম কাজটাই হতে হবে যাতে অগণতান্ত্রিক যে কাঠামোটা গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় তোষামদি রাজনীতি আমরা যদি বলি যে ব্রাইভের রাজনীতি এবং একইভাবে এখনও আমরা যেটা লক্ষ্য করছি যে কালার পরিবর্তন হচ্ছে মানে মানুষের কিন্তু পরিবর্তন হচ্ছে না আমাকে কিন্তু নৈতিক পরিবর্তন করতে হবে আমি যদি শুধু রং পরিবর্তন করি যে এই পাশে ছিলাম এইবার আমি এই পাশে আসছি এই জায়গাটাতে যে অগণতান্ত্রিক যে কাঠামোটা আমরা ইতিমধ্যে গত মানে এটা কিন্তু আমি একটা কথা বলি যে অনেকে হয়তো বলে ষোলো বছর সতেরো বছর আমি চুয়ান্ন বছর বলি আমি চুয়ান্ন বছর শব্দটা এই কারণে বলছি যে চুয়ান্ন বছর উনিশশো একাত্তর থেকে ধারাবাহিকভাবে কিন্তু হচ্ছে কেউ হয়তো অল্প করছে আমি যদি বলি যে উনিশশো ছিয়ানব্বইতে উনিশশো একানব্বইতে বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে তখন কিন্তু বিএনপির একটা স্টাইলে কিন্তু করেছে এবং তারা কিন্তু ব্যাপকভাবে মানে যেটাকে বলা যায় যে ডেমোক্রেটাইজ করার জন্য যে যে পদ্ধতিগুলো নেওয়ার ছিল সেখানে কিছুটা ভুল ছিল কিন্তু আবার একইভাবে তারা অনেকগুলো ভালো কাজ করছে পরবর্তী সরকার নাইনটি সিক্সে এসেও কিন্তু সে প্রপারলি কিন্তু ডেমোক্র্যাট করে নেই এবং এখন যেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে আমি যেটা মনে করি যে সবচেয়ে বড় নজর দিতে হবে কোন ইনস্টিটিউশন এবং পলিটিক্যাল পার্টিগুলো তারা সেই গণতান্ত্রিক পদ্ধতিটা নির্ধারণ করছে কিনা আপনি দেখেন এখন যদি আমি বলি বিরোধী দলের সব নেতারা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে জেল জুলুন খুন ঘুম হয়ে যাওয়া সব কিন্তু মেনে নিতে হয়েছে তার পরিবারগুলো কিন্তু প্রতিদিন আর রাত্রে কিন্তু আতঙ্কে থাকতো এই মনে হয়ে পুলিশ আসে তাদের অনেকে কিন্তু আমি মনে করি যে মাঠে ছিল তারা রাস্তায় গাছে ঘুমাতো তারা অনেকে বনে বাদারে তার কিন্তু বাড়িতে তাদের খুঁজে পাওয়া যেত না এখন এই লোকগুলো কিন্তু রাজনীতির কারণেই তাদের এই নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে এখন কিন্তু একটা সুবাতাস আসছে অর্থাৎ একটা গণতান্ত্রিক বা একটা যেটাকে আমরা বলি যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু এখন দায়িত্ব গ্রহণ করেছে তার মানে কেয়ারটেকার গভর্নমেন্টের এই সময়টাতে কেয়ারটেকার গভর্নমেন্টকেও লক্ষ্য রাখতে হবে যে কোন রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা করে কারণ আমি একজন স্থানীয় পর্যায়ে নেতা নির্বাচন করব। সেখানে কিন্তু সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে কারণ আপনি এখন যদি এমন হয় যে একজন শাসক চলে গেল আরেকজন শাসক এসে একই প্রক্রিয়া একই কালার ধারণ করলো তাহলে কিন্তু আমি মনে করি ছাত্র জনতার যে আন্দোলন এবং যে স্যাক্রিফাইস আমরা অনেকেই বলি এক হাজারের উপরে লোক মারা যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমি আগেও বলেছি এটার সংখ্যা অনেক বেশি এটা যেহেতু সঠিক কোনো পরিসংখ্যান নাই সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি না যে এক্সাক্টলি কত হাজার লোক মারা গেছে মারা যাওয়ার পর পর আরেকটা ব্যাপার এখন দেখুন ধারাবাহিকভাবে মারা যাচ্ছে যারা আহত হয়েছে তারা কিন্তু প্রতিদিনই দেখবেন আপনি দুইজন তিনজন চারজন করে কিন্তু মারা যাচ্ছে পঙ্গু হচ্ছে হাজারে হাজারে লোক কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে তার মানে এই যে একটা এত বড় স্যাক্রিফাইস একটা জাতি করলো কেন করলো একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য একটা রাষ্ট্র যেই রাষ্ট্রতে কালোকে কালো বলা হবে সাদাকে সাদা বলা হবে এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্র কিন্তু আলটিমেটলি কোনোভাবে ডেভিয়েট করবে না কারণ আমরা কিন্তু আজকে কি দেখি আমরা প্রায়ই একটা কথা বলি যে একটা সময় মিডল ইস্টের রাষ্ট্রগুলোকে আমরা কিন্তু ঘৃণার চোখে দেখতাম যে তাদের শাসন ব্যবস্থা খুব খারাপ ছিল আর আজকে দেখেন তারাই কিন্তু উল্টা গুড গভর্নেন্স ইমপ্লিমেন্ট করার কারণে আপনি লক্ষ্য করে দেখেন যে সেই রাষ্ট্রগুলো প্রতিদিন কিন্তু তাদের ডেভেলপ হচ্ছে তাদের কিন্তু মাপকাঠিতে প্রতিদিন ডেভেলপ হচ্ছে এবং তারা কিন্তু ভালো লোকগুলোকে মূল্যায়ন করছে তো সেই কারণে প্রথম যেটা আমি বলবো যে যারা নির্যাতিত হয়েছে ডেফিনেটলি আমি বিরোধী দলের নেতাদেরকেও বলবো তারা যারা নির্যাতিত তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি কারণ তাদের নির্যাতনটাও কিন্তু এই আন্দোলনের পিছনে কিন্তু একটা বড় ছিল কারণ আমি ব্যক্তিগতভাবে সবসময় আমি হয়তো বলতাম যে আমি জানি না আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে কিনা এই সরকারের পতন দেখার জন্য তো সেটা কেন এটা একটা বড় কারণ ছিল নির্যাতনটা কথা হইলেই কিন্তু একজনকে নির্যাতন করা হইতো তো এই জায়গাতে আমি বলবো যে এখন এই নির্যাতনের প্রক্রিয়া সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে প্রথমেই নজর দিতে হবে প্রত্যেকটা অর্গানাইজেশনে যাতে সুশাসনটা নিশ্চিত করা হয় এবং একইভাবে হক ভাই যেটা বলে যে পুলিশ বাহিনী যেই পুলিশ বাহিনী ছাড়া আমরা বাংলাদেশকে কল্পনা করতে পারতাম না সেখানে চারশোটার উপরে থানা কিন্তু কমপ্লিটলি জ্বালিয়ে দেওয়ার পরেও অকার্যকর করার পরেও কিন্তু পুলিশ বাহিনী এখনও কিন্তু রাস্তায় ঠিকমতো নামতে পারছে না তারপরেও কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে তার মানে বাংলাদেশের লোকজনকে আমরা যে যত কথাই বলি না কেন আপামর জনসাধারণ ভালো এটা নিয়ে কোনো সন্দেহ করার কোনো কোনো অবকাশ নাই তার মানে এই জনগোষ্ঠীকে যদি এখন একটু প্রপার গাইডলাইন দেওয়া যায় প্রপারলি যদি আমরা সব কিছু কারণ আমরা জানি যে পরিকল্পনা হয়েছে রঙ মেগা প্রজেক্ট হয়েছে রং পরিসংখ্যানগুলো হয়েছে রং আমরা জানি যে পার পিছু আয় হঠাৎ করে প্রতি বছর মাথা বাড়িয়ে দেওয়া হলো হলো চাপিয়ে বলা যে আমরা উন্নত রাষ্ট্রে চলে যাচ্ছি অনেকেই হয়তো আমরা বাইরে থেকে বাহবা দিচ্ছি পোস্টিং দিচ্ছি যে বাংলাদেশ অনেক উন্নত কি উন্নত হয়েছে আমরা পরিসংখ্যানগুলো রং ছিল এখন পরিসংখ্যানগুলো পারফেক্ট হইতে হবে ডেটা যদি প্রপার না থাকে কারণ সারা পৃথিবীতে বলা হয় ডেটা ইজ দ্য পারফেক্ট অস্ত্র একইভাবে আপনি লক্ষ্য করেন দেখেন যে এখন এখন কিন্তু বিরোধী দলের মানে এখন বিরোধী দলকে দমন করার জন্য আর তৎকালীন সরকারি দল বা সরকারের পক্ষপাত দুষ্ট লোকদের কিন্তু কত হাজার অস্ত্র দেওয়া হয়েছে এখানে মাথায় রাখতে হবে যেটা আমার হক ভাই বললেন যে স্নাইপার ব্যবহার করা হয়েছে মানে এটা কত বড় বিবৎস যে একটা রাষ্ট্রকে আন্দোলনকে দমান জমানের জন্য আমি স্নাইপার ব্যবহার থেকে গুলি করছি আমি বিডিআর কে ওপেন নামিয়ে দিচ্ছি এবং সবচেয়ে বড় সারা জীবন আমরা জানতাম যে গুলি খাওয়ার সময় যখন পুলিশ গুলি করে বা কোথাও গুলি হয় তাহলে শুয়ে পড়তে হবে কিন্তু এই প্রথম কিন্তু দেখা গেল যে গুলি করা হচ্ছে শুয়ে তার মানে কি তার মানে পাগুলো অনেক ঝাঁঝরা হয়ে গেছে এবং অনেক কিন্তু ওখানে স্পট ডেট হয়েছে তো এই জায়গাগুলো কিন্তু আমাকে অবৈধ অস্ত্রটা সম্পূর্ণ আনতে হবে এবং ভবিষ্যতেও কিন্তু অস্ত্র অস্ত্র মানে দেওয়ার ব্যাপারে লাইসেন্স দেওয়ার ব্যাপারে কিন্তু সরকারকে সতর্ক হতে হবে এখানেও আমার কাছে মনে হয় পলিসি থাকতে হবে কারণ আমি একটা সরকারি দলে অনুকূলও পাবো বলেই আমি একটা লাইসেন্স হইতে পারে না একটা সময় কিন্তু সরকার করেছিল নাইনটি নাইনটি এ সম্ভবত একটা আইন হয়েছিল যে একটা আর্মস পেতে হলে তাকে এই এই প্রক্রিয়াটা যেতে হবে আমার কাছে মনে হয় যে এখন আবার সেই পলিসিগুলো নির্ধারণ করতে হবে কারণ তত্ত্বাবধায় সরকারকে একটা সময় দিতে হবে যেই সময়টা সংস্কার প্রয়োজন আর এইবার এমন একটা এমনইভাবে একটা বিরোধী যেটাকে আমি বলি যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হল এখানে কিন্তু কোনো নেতা লিডার ছিল না সবাই কিন্তু আলটিমেটলি সম্মিলিতভাবে যদি আমরা বলবো যে ছাত্রদের ভিতরে একটা সমন্বয় গ্রুপ ছিল কিন্তু আলটিমেটলি ফিল্ড লেভেলে সবাই কিন্তু পার্টিসিপেট করেছে কারণ আমরা জানি যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু তাদেরকে সেল্টার দিয়েছে তারা কিন্তু রাস্তায় কিন্তু সম্পূর্ণভাবে আন্দোলনটাকে তারা কন্টিনিউ করে গেছে পরবর্তীতে কিন্তু আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির সাথে তারা সম্পৃক্ত হল এবং প্রত্যেকটা সেক্টরের লোকজনই কিন্তু এখানে ইনভলভ হলো তো সেই কারণে আমি বলবো যে এখন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এটা পর্যাপ্ত সময় দিতে হবে এই কারণেই যে তাকে প্রত্যেকটা মাধ্যম ধরে 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 কিন্তু এটাকে গোছাইতে হবে এবং জনগণকেও কিন্তু আলটিমেটলি যেটা হয় যে আমার কাছেও পার্সোনালি আমি মনে করি সবাই আমরা বিব্রত হই যে সবাই এখন দাবি দেওয়া নিয়ে এগিয়ে আসছে এখন দাবি দেওয়াগুলো এতদিন কোথায় ছিল একটু সময় তো দিতে হবে যে হ্যাঁ আমরা ছয় মাস সময় দিচ্ছি পাঁচ মাস সময় দিচ্ছি কারণ এই যে একটা আনসারের একটা দুর্ভাগ্য যে হয়তো আমরা লাকিলি এখান থেকে ওভারকাম করতে পারলাম কিন্তু যেই প্রক্রিয়াটা ছিল সেটা কিন্তু ভয়াবহ প্রক্রিয়া কারণ প্রায় দশ হাজার বারো হাজার আনসার যদি সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় তারা সেখানে যদি এমনভাবে যেখানে তার অবস্থান গ্রহণ করে এবং অলরেডি তারা অ্যাটাকিং শুরু করে দিয়েছিল তো সেখানেও আমি বলবো যে আবারও ছাত্রদের সেই সাহসী ভূমিকার কারণে সেখান থেকে কিন্তু রাষ্ট্র আবার উদ্ধার হলো তো এই কারণে কিন্তু এখন সবাইকে সজাগ থাকতে হবে পারস্পরিক বিশ্বাস থাকতে হবে ধৈর্য থাকতে হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে যেমন যেমনিভাবে হক ভাই বললেন আমি নিজেও একজন ব্যবসায়ী হিসেবে বলি আমি যদি ব্যবসায়ী হিসাবে রঙ কিছু করে থাকি তাহলে কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ভাঙচুর করতে পারে না দিতে পারে না আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি যদি আমাকে আমি যদি বলি আমি একটি কোম্পানি যদি গাজী টায়ারসে আমি কোনো গাজীর প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো অনুকম্পা বা কোনো কোনো রকম দুর্বলতা নাই আমি শুধু একটা কথাই বলবো হক ভাই হয়তো আমার সাথে ভালো শেয়ার করতে পারবেন কারণ উনি যেহেতু বারবিডার সভাপতি ছিলেন উনি এই ব্যাপারে ভালো জানেন ইফ আই এম নট রং সম্ভবত বাংলাদেশের প্রথম টায়ার্স কোম্পানি মোস্ট প্রবলি সম্ভবত গাজী করে তাহলে এই ধরনের একটা কোম্পানি বাংলাদেশে ইম্পোর্ট যেটাকে আমরা বলি এক্সপোর্ট সাবস্টিটিউট একটা কোম্পানি কিন্তু রাতারাতি জ্বালিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হলো এবং সেখানে কিন্তু অনেকগুলি কয়েকশো লোক মারাও গেল। তার মানে আমি কিন্তু যদি গাজী অন্যায় করে থাকে সে যদি সত্যিকার অর্থে জোর জবরদস্তি করে কারো জমি দখল করে থাকে সেই জন্য আমি কিন্তু সেখানে আন্দোলন করতে পারতাম আমি টাইম ফ্রেম দিতে পারতাম যে আগামী এক মাসের ভিতরে আপনারা যদি এটা বন্দোবস্ত না করে আমাদের ক্ষতিপূরণ না দেন তাহলে আমরা কিন্তু এটার পিছনে দাঁড়াবো এবং এইটার পিছনে দাঁড়াবে এবং রাষ্ট্রকে কিন্তু বলা যেতে পারে যে রাষ্ট্র তুমি এটা দায়িত্ব নিয়ে আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত ছিল পরিবার যাদের জমিগুলোকে সেখানে অন্যায়ভাবে জবরদখল করা হয়েছে তাদেরকে তাদেরকে পেমেন্টগুলো ফেরত দিতে হবে তো এটা যদি না করা কি হচ্ছে এটা গাজি টায়ার্স ডেভেলপ করা কিন্তু এটা চারটি খানি কথা না ইফ আই এম নট রং আমার মনে হয় আমি আমার দুধ ধারণা এটা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যাবত এটা একটা কিন্তু কোম্পানি অনেক দিন কাজ করে কিন্তু এই ধরনের একটা প্রতিষ্ঠান ডেভেলপ করেছে সুতরাং আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকার এবং জনগণকে এখানেও সচেষ্ট থাকতে হবে কোনো কোম্পানি যাতে ক্ষতিগ্রস্ত না হয় আপনি লক্ষ্য করে দেখুন যে মেট্রো রেলে যারা আঘাত করেছে যদিও বলা হচ্ছে যে আন্দোলনকারীরা করছে কিন্তু পরবর্তীতে প্রমাণ হচ্ছে আন্দোলনকারী করে নেই বরং সরকারি দলই কিন্তু এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আলটিমেটলি এইটা একটা একটা স্টেজ নাটক কিন্তু সেখানে ঘটনাগুলো ঘটেছিল বাট সেই কারণেও কিন্তু আমরা বলবো যে সরকারি কোনো সম্পত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় একইভাবে আমরা বলব কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় আবার একইভাবে এটাও বলবো যে আমরা কিন্তু এখন আরেকটা চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি অব্যাহত থাকে আপনি লক্ষ্য করে দেখেন গত পনেরো বছরে ক্ষমতায় কারা সুবিধাভোগী ছিল তাদের ট্যাক্স ফাইলগুলি আপনি ওপেন করেন না তাদের ট্যাক্স ফাইলগুলি ওপেন করেন এবং আমাদের মতো যারা ব্যবসা আমাদের ট্যাক্স ফাইলগুলো দেখা হোক আমাদের ট্যাক্স ফাইলগুলো যদি প্রপারলি আইডেন্টিফাই করা হয় তাহলে ধারাবাহিকভাবে আমি বা আমরা কীভাবে আসলাম আর আমি ছত্রিশ বছর ব্যবসা করছি তাহলে ছত্রিশ বছর আমার ট্যাক্স ফাইলে সেই ধারাবাহিকতা আসে কিনা হক ব্যয়ের ট্যাক্স ফাইলে সেটা আসে কিনা যদি না থাকে তাহলে উনি আমি আমরা রং ব্যবসায়ী তাহলে হচ্ছে কি ছত্রিশ বছর কারণ আমি একটা সময় ব্যবসা শুরু করেছি আমি কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আস্তে 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 এই অবস্থা আছে সেটা ধারাবাহিকতা আমার ট্যাক্স ফাইলে আসে কিনা ঠিক একইভাবে যারা সুবিধাভোগী ছিল তাদের ট্যাক্স ফাইলগুলি ওপেন করলে বোঝা যাচ্ছে আজকে অনেকেই গাড়ি লুকিয়ে রাখছে অনেকে দেখা সম্পদ লুকিয়ে রাখছে যেটা হক ভাই বললেন আমি এমনও খবর পাই জানি না কতটুকু সত্য যে কারো টাকা রাখার জন্য নাকি গোডাউন আছে বলে এই গোডাউনগুলো আইডেন্টিফাই করা হয়নি তাহলে এটা যদি সত্যি হয় তাহলে সেই গোডাউনগুলি আইডেন্টিফাই করা কিন্তু খুব সহজ তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রথম কথা হলো যে একটা লোক বা একটা গোষ্ঠী বা একটা মানে যেটাকে আমরা বলি যারা ভেস্টেড গ্রুপ তারা কিভাবে পয়সাগুলো কোন সোর্স থেকে পেল এবং এই যে মহোৎসবগুলি হলো যে কোনো কাজ করতে গেলে আমাকে পয়সা দিতে হবে এখন কিন্তু ছাত্রদের বা আমরাও মনে করি ঘুষ চাইলেই ঘুষি তারপরে ঘুষ পাতা যদি বিলুপ্ত করা যায় কারণ যেটা সারা পৃথিবীতে নজির কারণ আজকে আমেরিকার উন্নতির পিছনে কারণ কি ওখানে কোনো ঘুষ নাই আপনি আমরাও বলছি মিডল ইস্ট কিন্তু একটা সময় তাদের সিস্টেম ছিল না তারা সিস্টেম ডেভেলপ করেছে তো যেই কারণে আমি বলবো যে আলটিমেটলি প্রক্রিয়াটা খুবই সহজ আমি যদি সিস্টেমটাকে গুড গভর্নেন্সের দিকে নিয়ে যাই আমি যদি পলিসিটাকে করি সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার একটা ভালো সময় দেওয়া উচিত সবচেয়ে বড় কথা হলো তত্ত্বাবধায়ক সরকারের সময়টা দিনে লাভটা কি হবে লাভটা হচ্ছে যারা ভালো লোক তাদের কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না কারণ একটা ভালো লোক কিন্তু সে কথা বলতে পারবে সে আইনের আশ্রয় নিতে পারবে আমরা জানি যে বিচার ব্যবস্থা এত ভঙ্গুর করে দেওয়া হয়েছে যে বিচার ব্যবস্থা যদি ঠিক না হয় যতক্ষণ মতো আমার কাছে আইনের আশ্রয় নিতে হবে আইনের আশ্রয় নিতে হবে মানুষকে আইনের আশ্রয় নিতে হবে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জবাব দিয়ে তারা আন্ডারে আসতে হবে ট্যাক্স মানে কোনো ঘুষ হবে না অ্যাটলিস্ট এই তিনটা জায়গায় যদি আমি এনশিওর করতে পারি কারণ এখন কালকে সকালবেলা আমি ধরি ধরি যে ছয় মাস পরে বা দুই বছর পরে তত্ত্বাবধায়ক সরকার গিয়ে নতুন সরকার আসলো আসার পরে দেখলো বিচার ব্যবস্থা আবার মানে নতুন পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতাবে তাদের মতো করে তারা সাজাবে তাহলে কি হলো তাহলে কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু আমার কাছে মনে হয় আবার ক্ষতিগ্রস্ত মানুষ কি বারবার রাস্তায় নামবে মানুষ কিন্তু বারবার রাস্তায় নামবে না তো এই জায়গাটাতে আমার কাছে মনে হলো যে তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের ততটুকু পর্যাপ্ত সময় দিতে হবে যতটুকু পর্যন্ত আমরা দেখেছি বিচার ব্যবস্থা এবং গুড গভর্নেন্স ট্যান্ডশিয় না আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার বলছে আপনার আমাদের বর্তমান সিস্টেম তো তাদের সামনে কিন্তু পাহাড় সমান প্রত্যাশা খুবই স্বাভাবিক আমি যেটা বলছিলাম যে বিপ্লবের পরে তাই হয় কেন বৈপ্লবিকভাবে সিদ্ধান্ত নিতে হয় এখন যেহেতু আমরা নিয়মতান্ত্রিকভাবেই একটা বলতে পারেন যে সাংবিধানিকই ই অক্ষুণ্ণ রেখে মানে অফ হিসাবে করা হয়েছে বাট মানুষ চাচ্ছে তাড়াতাড়ি এটা সিদ্ধান্ত চাচ্ছে তাড়াতাড়ি এখানে পানিশমেন্ট হোক অপরাধীদের ধরা হোক এখনো পর্যন্ত কারো কিন্তু আমরা পানিশমেন্ট হয়নি এটা একটা বিপ্লবী সরকার হলে কি হতো খুব সামারি ট্রায়াল করে ইমিডিয়েটলি পানিশমেন্ট দিয়ে দিত চায়নাতে যেমন হয়েছে হাজার হাজার লোককে তারা মৃত্যুদণ্ড দিয়েছে অপরাধীরা এখন অপরাধীদেরকে যদি আমরা আবার মনে করেন যে আপনি সেফ রাখেন এরা কিন্তু অনেক রকমের কাউন্টার রেগুলেশন করার চেষ্টা করে বাধাগ্রস্ত করুন করুন কারণ তাদের কাছে অনেক অর্থ আছে অনেক দেখেন প্রশাসনে কিন্তু অনেক ভালো অফিসার আছে অনেক ভালো মানুষ আছে পুলিশের মধ্যে সিংহ পাখি ভালো ছিল কিছু লোক দলবাজি করে অতি উৎসাহী হয়ে তারা নিজেদেরকে মানে একেবারে ইম্পোজ করার জন্য দেখা গেল একজন অ্যাডিশনাল এসপি হোম মিনিস্টার এবং আইজিবির সামনে বলছে স্যার গুলি লাগে মরে একটা বাকিরা সরে না একটা এডিশনাল কী করে হোম মিনিস্টার সামনে বলতে পারে তার তো এখানে কথা বলার স্কোপ পাওয়ার কথা না যে এখন একটু প্রটোকল এটা আইজি বলতে পারে কিন্তু আইজি চুপ করে আছে তাকে শুনেছে আমাকে পুলিশ অফিসাররা বলল যে এটা এটা কিন্তু দেখা গেলো যে তাকে শোনা হলো তার মানে সে গুরুত্ব পেলো বিষয়টা গুরুত্ব পেলো অর্থাৎ এইভাবে কিন্তু সব জিনিসগুলোকে ইনস্টিটিউশন লোককে নষ্ট করে ফেলা হয়েছে এমনকি পুলিশের সংস্কার হয়তো আঠারোশো একষট্টি সালের পুলিশ ইংল্যান্ডে নাই কোথাও নাই আমরা এখনও অব্যাহত রাখছি একাত্তর সালের পরেই উচিত ছিল চেঞ্জ করা আমি এখানে কিন্তু আলোচনায় বলেছিলাম রকিব খন্দকার সাহেব সংস্কার করার জন্য চেষ্টা করেছিলেন বা ততটুকু তারা পারেননি তিনি পুলিশের সংস্কার না করে থানা বৃদ্ধি করার প্রচণ্ড করেছিলেন যে তাহলে মানুষ নিবর্তন হবে দেশে কেউ বাস করতে পারবে না আমরা আমি জীবন দিয়ে দেখে গেলাম আমার সামনে যে ওনার উনি আজকে আল্লাহ ওনাকে জানলা করুন উনি যে কথাটা বলেছেন সেটা ফলে গেল এখন সিস্টেম ডেভেলপ করা একটা তত্ত্বাব কিংবা আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মেসি এই যে বড় দায়িত্ব রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার তো একটা বিশাল রকমের কাজ এটা রাতারাতি এক দুই বছরে হওয়ার মতো বিষ না তাহলে কি রাজনৈতিক পার্টিগুলো এত বড় ওয়েট করবে তা কিন্তু করবে না সেই জন্য রাজনৈতিক পার্টিগুলোর কাছে গ্রহণযোগ্য জনগণের প্রত্যাশা পূরণ করা এবং যেমন আমরা আমি পার্সোনালি ফিল করি যে আমাদের সংবিধানকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা অনেক আগে আলোচনা করেছিলাম আমি অন্তত লেমেন হিসেবে বলেছি যে এই সংবিধান দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম কোথাও পৌঁছতে পারবে না যার সংবিধানের টোটাল পুনর্লিখনটা একেবারে জরুরি নতুন বাংলাদেশকে যদি আমরা নতুন করে বাংলাদেশ বিগিনস এগেন দ্য ইকোনমিক্স যে হেডলাইনটা দিয়েছিল সেটাই কিন্তু মূল কথা যে বাংলাদেশের নবযাত্রা অর্থাৎ সব কিছু নতুন হতে হবে পুলিশ বাহিনী নতুন হবে সম্মানের সহিত কাজ করবে জাপানের মতো পুলিশ জাপান তো এম্পিরিয়াল কান্ট্রি ছিল প্রচণ্ড রকমের একটা মানে অত্যাচারী সিস্টেম ছিল কিন্তু জাপানের সামরায় আমলে অন্যান্য মানুষ নামও রাখতে পারত না সেই সামরায় সেই কান্ট্রি তো আজকে মোস্ট সভ্য কান্ট্রি আমরা জাপানকে ফলো করতে পারি জাপানের পুলিশ কিন্তু কোনো অস্ত্র নিয়ে ঘুরে না তাদের হাতে কিন্তু সাইকেলে চড়ে বেড়ায় লোকাল পুলিশ যে কাজ করে বাট তাদের আবার ওগুলো ডেটারেন্স হলে পর সেরকম পুলিশও আছে তা আমার মনে হয় যে আজকে বাংলাদেশকে যেহেতু নবযাত্রা সে নবযাত্রাতে আমরা অনেক কিছুই নতুন করে যাত্রা করার সুযোগ পেয়েছি এই ম্যান্ডেটটা জনগণ দিয়েছে আমাদের তরুণরা দিয়েছে আমাদের সবাই কিন্তু একমতেই বলতে পারেন যে ব্যবস্থা করছে এর বিরুদ্ধ পার্টিকে খুবই অল্প সংখ্যক কিন্তু যারা অন্যায় করেছে জুলুম করেছে যারা দুর্নীতি করেছে সম্পদের পাহাড় করেছে দেশকে দেউলীয় বানিয়ে দিয়েছে প্রায় তারা কিন্তু সংখ্যায় খুবই কম অর্থাৎ তাদের জন্য তাদেরকে তাদেরকে যদি আমরা বড় ডিটারেন্স না করতে পারি তাহলে ইতিহাস কোনো দিন আমাদের ক্ষমা করবে না আজকে আমাকে একজন বলছিলেন যে দেখেন এর পরেও যদি আমরা না পারি তাহলে কিন্তু বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই অর্থাৎ আমাদের পারতেই হবে আমাদের পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই ওই যে সেজন্য আমার মনে হয় সিস্টেম ডেভেলপ করা একটা একটা করে এই কাজগুলো বিশাল টাস্ক অনেক লোকের কাজ সেই কাজ করবার জন্য আপনি নিজেও বলছেন যে অতদিন ধৈর্য তো এটা পলিটিক্যাল পার্টিগুলো করবে না তো আপনি আমি 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 সেজন্য বলছি ইভেন আপনি নতুন করে কনস্টিটিউশন রিরাইট করবার কথা বলছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এর জন্য কতদিন সময় তাদেরকে দেবেন বা তারা আসলে কি কি কাজ করবে বা আপনারা প্রাইভেট সেক্টরের পয়েন্ট অফ ভিউতে দেখলে আপনারা বিজনেসের জন্য বা ইকোনমির জন্য কি কি কাজ তারা করতে পারে বলে মনে করেন যে দ্রুততার সঙ্গে করতে পারে বলে মনে করেন সংবিধানের কাজটা মৌলিক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেটা একেবারেই আপনার সেটার জন্য বিশেষজ্ঞরা বলবেন যে ন্যূনতম কি সময় সময় লাগতে পারে সেই সময় বসে যাতে বাংলাদেশে গণতন্ত্রকে আজকে যদি গণতন্ত্র থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনাকে পালাতে হতো না আর এরকম করে আমাদের এত লোকও মারা যেত না অতএব গণতন্ত্রকে ধ্বংস করার কারণে একেবারে সমূল উৎপাদনের কারণে কিন্তু নিজেকে উৎপাদিত হতে হলো আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের সব লোক খারাপ বহু লোক আছে যারা জীবন দিয়ে মানে রাজনীতির জন্য তাদের জীবনটা দিয়ে দিয়েছে এখন আপনি কিছু লোক হয়তো কাজ না করে আমরা দেখেছি যে অনেক মানুষ কোনো ব্যবসা করে না বাণিজ্য করে না ব্যাংকের মালিক আমি পঞ্চাশ বছর ধরে ব্যবসা করি আমি তো ব্যাংকের মালিক হতে পারিনি আবার দেখা গেলো যে তারা এমন জীবনযাপন করে ছাত্র নেতা সে প্রাণও চালায় আমি পঞ্চাশ বছর ব্যবসা করেও কিন্তু আমি সাহস করি না যে একটা গাড়ি কিনবো হয়তো আমি সেরকম যোগ্য না আমি হয়তো অত চালাক না স্মার্ট না বাট আমরা ন্যূনতম নীতি আদর্শ মেনে চলার চেষ্টা করেছি যে জীবনে টাকাই সবচেয়ে বড় কথা নয় বরং আমাকে নীতি আদর্শ মেনে আমি একটু মুক্তিযুদ্ধ করেছি আমার তো একটা অঙ্গীকার আছে সমাজে চলতে চাই সন্তানদের কাছে সম্মান নিয়ে বাঁচতে চাই পরিবার পরিজন দেশবাসী বিদেশে চলে যে কখনো চিন্তা করি নাই ইদানিংকালে চিন্তা করছিলাম যে দেশে থেকে তাহলে বাইরে গিয়ে মজুরির কাজ করি তাও ভালো যে আমি অন্তত পক্ষে শান্তি তো পাবো আজকে যেহেতু আমাদের এত বড় একটা সুযোগ আসলো সেই জন্য আমি মনে করি যে হ্যাঁ এই সিস্টেমগুলোকে ডেভেলপ করা তাহলে কিন্তু বাংলাদেশ খুব তাড়াতাড়ি কিন্তু যান আমরা যদি অল্প সময় আমরা যদি ইয়ে করতে পারি সিস্টেমেটিক্যালি চালাতে পারি তাহলে ফরেন এক্সচেঞ্জে কিন্তু চলে আসবে শুধুমাত্র এখন যেটা সমস্যা যে আমার ইমিডিয়েটলি বাঁচার জন্য যে মনে করেন যে আমাদের সাধারণ মানুষের কাছে আয়ের উৎসগুলো যেন ব্যাহত না হয় চাকরিটা যেন না হারায় ছোটো ছোটো ব্যবসাগুলো চলতে পারে তারপরে আমদানি যেন কাঁচামাল থেকে আরম্ভ করে প্রয়োজনীয় আমদানিগুলো অব্যাহত থাকে এবং আইনের শাসনটা যেটা আমাদের ভাই যথার্থ বলেছেন যে আমাকে গভর্নেন্সের জায়গায় রকমের ছাড় না দেওয়া পাশাপাশি বার্তাটা কঠোর করে দেওয়া যে ঘুষ দুর্নীতি যারা এখনও যে এত বড় একটা বিপ্লব হলো এই কাস্টম হাউসগুলোতে কিন্তু মনে হচ্ছে যেন কিছুই হয়নি তারা কিন্তু ওরকম প্রত্যাশা করে এই সব জায়গায় কিন্তু খুব ডিটারেন্স চিন্তা করা যারাই অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ মালিক হয়েছে তাদের কাছে বার্তাটা যাওয়া উচিত এবং আগামী প্রজন্মের জন্য আমরা যে স্কোপ গড়ে দেওয়া কিংবা সুযোগ তৈরি করা সেই জিনিসগুলো খোলাসা করতে পারি ব্যবসা বাণিজ্যকে আমরা এই মুক্ত করা তারপরে ট্রনিক ক্যাপিটাল যেগুলো হয়েছিল যে কোনো দিন আর হবে না বাংলাদেশে ব্যবসা রাজনীতি উদ্ধে থাকবে চেম্বার ট্যাম্বারগুলো রাজনৈতিক কিংবা সরকারের কবল থেকে টোটালি মুক্ত করে দিয়ে গণতান্ত্রিক করা যাতে তারা সরকারের কাছে আসবে ব্যবসা বাণিজ্যের ফ্যাসিলিটির বৃদ্ধির জন্য দুর্নীতির জন্য অব্যবস্থা নিরসনের জন্য আর গভর্নমেন্টের কাঠামোটা আমি আমার কাছে মানে আজকের আলোচনা আপনার মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই সরকার কাঠামো কি এরকমই থাকবে এতগুলো মিনিস্ট্রি থাকবে তাহলে তো আমাদের উন্নতি হওয়া খুব কঠিন হবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম সরকারের যে মিনিস্ট্রিগুলো এটা তো আমাদেরকে যদি আপনি জাপানের দিকে তাকান ইভেন ভিয়েতনামের দিকে তাকান মালয়েশিয়ার দিকে তাকান কোরিয়ার দিকে তাকান তারা কি আছে এই সুযোগে কিন্তু আমাদেরকে আপনি সব কি। প্রশাসনিক লোকেরা কাজ করবে তারা তো সবটা ডেলিভারি দিতে পারবে না অতএব বিজনেস মানে ইজ অফ ডুইং বিজনেস আমাদের বাণিজ্য সচিব বলছিলেন যে আমরা অনেক পেছনে আমি ধন্যবাদ জানাই ওনাকে উনি এটা রিয়েলাইজ করেছে অতএব সবটা কিন্তু প্রশাসনিক যদি হবে না আপনি ব্যবসার ফ্যাসিলিটি চাইবেন যেখানে পরিসংখ্যানবিদের কাজের দরকার ইকোনমিস্টের দরকার মার্কেটিংয়ের লোক দরকার ফ্যাসিলিটেটের দরকার সেই জায়গায় তো আপনি যদি জেলা প্রশাসককে নিয়ে বসায় দেন উনি তো প্রথমে মনে করবেন যে আমি তো একটা গভর্নর ছিলাম এখানে এসে আমাকে জয়েন্ট সেক্রেটারি হিসাবে বসিয়ে দিল লোকজন আসতে তো উনি ওইভাবে অভ্যস্ত না উনি তাকে ওইভাবে এন্টারটেন করবে না ফলে আমি আমরা জীবনের অভিজ্ঞতার কথাগুলো বলছি এবং আমি এই জন্য বলছি যে আমি একটা মহান কান্ট্রিকে দেখেছি জাপানিরা কি করে তারা শূন্য থেকে প্রাকৃতিক সম্পদ নাই মাছ এবং খাওয়ার পানি ছাড়া আমাদের তো অনেক প্রাকৃতিক সম্পদ আছে কিচ্ছু নাই সে জায়গা থেকে শুধু মানুষের জন্য বিনিয়োগ করে এবং সিস্টেম ডেভেলপ করে তারা কিন্তু এমন একটা অর্থনীতি গড়ে তুলেছে যেখানে কিন্তু বাজার অর্থনীতি হবে দেশ আমার মনে হয় যে আমি কতগুলি স্পেসিফিক সাজেশন রাখতে চাই প্রথম হচ্ছে দলবাজি বন্ধ করতে হবে এটা কিন্তু আমার আইন করি করতে হবে কারণ একটা জায়গায় পরিচয় প্রবলেমে হলে পুলিশ বা যে কোনো জায়গায় গিয়ে আমি দলের পরিচয় দিচ্ছি চাঁদাবাজ যেটা অলরেডি আমার মনে হয় চাঁদাগুলো এই যে প্রত্যেক জায়গায় একটা প্রোডাক্ট যেমন সাপ্লাই চেনে আসে একটা গ্রামের কৃষক কিন্তু প্রোডাক্টের প্রাইস পাচ্ছে না পথে পথে আমাকে চাঁদা দিতে হচ্ছে এই জায়গাটাকে জিরুতে আনতে হবে যেটা আমি মনে করি বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের এটা একটা কমিটমেন্ট একইভাবে শিক্ষা ব্যবস্থা যেহেতু আমি শিক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত আমি বলবো যে একজন শিক্ষক কিন্তু কোনো দলবাজ করতে পারে না একজন শিক্ষক হবে একটা আদর্শবাদী মানুষ এই জায়গাটাতে আমাদের কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না কারণ একজন শিক্ষক যদি উনি একটা বিশ্ববিদ্যালয়ের উনি লিডার আসবে এখন ওনার পরিচয় হয় যে আমি এই দলের সবচেয়ে ডেডিকেটেড কর্মী তাহলে সে তো ওই দলের কি সে সাপোর্টটা সে যেই দলই করুক না কেন তার মানে হচ্ছে যে আপনি দেখেন আপনি প্রত্যেকটা সরকারের আমলই কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা দলের প্রতি যারা অনুরক্ত ইভেন আপনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার নিয়োগ করতে গেলে সেটাও কিন্তু দেখা হয় যে সে কোন দলের সাথে অনুরক্ত এবং সেই অনুযায়ী তাকে কিন্তু মূল্যায়ন করা হয় তো আমি এই কারণে বলবো যে শিক্ষা ব্যবস্থা যদি আমার পরিবর্তন না হয় তাহলে কিন্তু আলটিমেটলি ছাত্র আন্দোলন এই আন্দোলনের পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মানে ফল কোনো দিনে নিয়ে আসবে না শুধু শিক্ষা ব্যবস্থাটা আন হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট করতে হবে আমার আদর্শবাদী শিক্ষকের অভাব নাই তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতে এবং তারাই হবে লিডার তাহলে সুবিধা অন্যরা তখন বলবে যে আমি আদর্শবাদী শিক্ষক হব আমি দলবাজ করবো না একইভাবে আমার কাছে যেটা মনে হয় যেটা আমার হক ভাই বললে যে আমি বাইরে গিয়ে দরকার আমি লেবারের কাজ করব। তার মানে নাকি তার মানে দিস ইজ এ ওয়ান অফ দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল যে আমাদের লোকজন বলা হয় ও তো রাস্তায় ব্যবসা করছে আরে ও তো মুচির ছেলে হোয়াট ইজ দিস আমার পরিচয় আমি মানুষ আমি কোথা থেকে শুরু করেছি আমার মনুষ্যত্ব বোধ আছে কিনা আমার ক্যারেক্টার ঠিক আছে কিনা আপনি দেখেন বিদেশের বাড়িতে আপনি যখন যাবেন আপনার কোনো প্রবলেম হলেই তারা কিন্তু সরাসরি আপনি সেই আপনি যদি আবারও আমি গালফ কান্ট্রির কথাই বলি আপনি যদি ইউএসের কথা বলি ইউএসে আপনি কী বলবে ব্যাঙ্কে যাওয়ার সাথে সাথে বলব আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার কত শেটক্ষাট করি সে কিন্তু সিস্টেমিকে দেখবে যে আপনার ক্যারেক্টার কী এবং আপনি আমেরিকাতে কিন্তু বাবার নামও জিজ্ঞেস করা হয় না মার নাম জিজ্ঞেস করা হয় না বিকজ সেখানে আপনার জিজ্ঞেস করা শুধু সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার কোথাও কিন্তু বাবার নাম লেখা থাকে না গ্রামের নাম লেখা থাকে না কোনো কিছু লেখা থাকে নাথিং সেটা একটাই পরিচয় ইউ আর এ সিটিজেন অব দিস কান্ট্রি তাহলে আমার মানুষের পরিচয় কে ক্যামেরায় থাকবে কে রাস্তা পরিষ্কার করছে ভেদাভেদ থাকতে পারবে না কারণ আমাদের কিছু সংখ্যক সমালোচনাকারী আছে আপনি দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে ঢুকলেই ও তো এই করেছে ও তো এটা করছে ও তো এটা করছে ও তো এই ঘরের ছেলে ও তো কোনো বাবা এটা ছিল না এই লোকগুলো কিন্তু সমাজটাকে সবচেয়ে বেশি নষ্ট করে সুতরাং আমাকে কনস্টিটিউশন এবং আমাকে এমন একটা রাষ্ট্র উপহার দিতে হবে যেই রাষ্ট্রের পরিচয় হবে যেমন আজকে দেখেন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই সরকারের পতনের পিছনে কিন্তু একটা মাত্র ভেদাভেদের কারণে কিন্তু মূল কিন্তু পতনটা আসছে যখন বলছে যে রাজাকারের সন্তানরা কি পাবে কিনা তার মানে এখনো বছর পরে আমি কেন রাজাকারের সন্তান একটা জন্মের সময় শুধু রাজাকার পরিচয় দিয়ে আসেন একটা কিনা সমাজে ভালো পড়াশোনা করতে পারছে কিনা সমাজে কন্ট্রিবিউট করতে পারছে কিনা সারা পৃথিবী বলে আমি ক্রিয়েটিভ মাইন্ডেড পিপলকে চাই আমি ডুয়ার্সকে চাই আমি আমি চাই যারা সাকসেস নিয়ে কথা বলবে যারা ইকোনমিতে কন্ট্রিবিউট করবে আপনি দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে বলা হয় যে তুমি যদি ব্যবসা শুরু করো তুমি যদি পাঁচজন লোকের কর্মসংস্থান করবো আপনি ইউএসএ যান পাঁচজন লোকের কর্মসংস্থান করতে পারলে আপনাকে সাথে সাথে নাগরিকত্ব দিয়ে দিবে আপনি ইউকে তে যান পাঁচজন লোকের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে পারলে আপনাকে নাগরিকত্ব দিয়ে দিবে আর আমার দেশে বলা হয় যে এরা রাজাকার এরা কোনোদিন এই জায়গায় আসতে পারবে না তাহলে এই জায়গাটাতে মানুষের মূল্যায়নটা আমাকে কিন্তু এনশিওর করতে হবে কারণ এবার কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন কোনো একটা ব্যক্তি কোনো একটা দল কোন একটা গোষ্ঠী কিন্তু এবার আন্দোলনটা করে নেই এবার আন্দোলন করছে এবং বলাই হচ্ছে যে মায় মেয়েদের বা মায়েদের পার্টিসিপেশন সবচেয়ে বেশি ছিল আপনি দেখেন আন্দোলন মা তার সন্তানের পিঠ ছাপিয়ে বলছে যে বাবা যাও মনে যাও দেশের জন্য আইডন্ট মাই আই ফিল প্রাউড টু ইউ তার মানে এখানে কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে মানুষের মূল্যায়নটা আমার এই কনস্টিটিউশন নতুন কনস্টিটিউশন বা নতুন বাংলাদেশে কিন্তু আমরা মানুষের মূল্যায়নটা চাই যারা মানুষকে আমার মূল্যায়ন করবে তারা মানুষ না তাদেরকে বলা হবে যে দে আর নট দ্য পিপল কারণ আপনাকে এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি শ্রেণী ভেদাভেদটাকে আমরা জিরুতে নিয়ে আসতে পারি তাহলে এই দেশে আমার কাছে মনে হয় যে অবশ্যই আমি মনে করি দেশ কখনো পিছিয়ে থাকবে না পাশাপাশি যেটা আমার কাছে আমি হকব্যের সাথে একটা জায়গায় আমি খুব মানে ইকো করেই বলতে চাই আমাকে এনিহাউ নির্বাচন কমিশনকে আমাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফারেন্ট করতে হবে কারণ এটা কোনোভাবে ছাড় দেওয়া যাবে না এবং আমি মনে করি নির্বাচন কমিশন একশো পার্সেন্ট যদি আইডেন্টিফাই করা না হয় তাহলে বাংলাদেশ কিন্তু কোনোদিনও এই বর্তমান যে যে আন্দোলনের যে সব ফসল বা যে বিজয়ের ফসল যাই কিছু বলি এটা কিন্তু কখনই সম্ভব না আমার নির্বাচন কমিশন এমন নির্বাচন কমিশন হবে যে যে ভোট নির্বাচনকালীন সময় হি দে উইল বি দ্য সুপ্রিম পাওয়ার তারা সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোয়াট এভার হ্যাভেন ডাজন্ট ম্যাটার তাদের কমান্ডে সব কিছু চলবে এবং এমন লোককে নির্বাচন করতে হবে যাতে করে তারা এই ধরনের মানে যেগুলো আমরা আগে দেখছি যে ক্লাউন তৈরি করছে আমি সরি টু সে যে এই ধরনের ক্লাউনদেরকে আমরা দেখতে চাই না তারা বসেই দেখা গেল তারা আরম্ভ করে যে সরকার কি চায় তারা সেই প্রেসক্রিপশন অনুযায়ী করে নির্বাচন কমিশনটাকে আমাকে একশো পার্সেন্ট নির্বাচন করতে হবে এবং হকবাই যেই কথাটা বললেন এটা খুব দুর্ভাগ্য এটা খুবই দুর্ভাগ্য যেমন আমি ঢাকা চেম্বারের যখন প্রথম ডাইরেক্টর হই আমি রিয়েলি আই ফিল প্রাউড যে আমি নির্বাচন করে আমি হয়েছি এবং আমি আমার প্যানেলে আমি হায়েস্ট ভোট পেয়েছি তো এটা কিন্তু আমি খুব প্রাউড ফিল করি আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির যখন আমি সভাপতি হই আমার অপোনেন্ট প্যানেলে বলছিল যে আমি যদি হায়েস্ট ভোট না পাই আমি পদত্যাগ করবো কিন্তু উনি জিতছিলেন কিন্তু আমি হায়েস্ট বোর্ড পাওয়া উনি কিন্তু পদত্যাগ করছেন উই লাভ ইট স্টিল দে আর ভেরি গুড ফ্রেন্ড তো আমি যেই কথাটা বলতে চাই তার মানে আমাদের চেম্বার অ্যাসোসিয়েশন হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন মুখী হইতে হবে এবং এখানে কি হচ্ছে এখন আপনি লক্ষ্য করেন এফ প্রেসিডেন্ট কে হবে প্রধানমন্ত্রী ঠিক করে দিচ্ছেন এটা তো হইতে পারে না তার মানে প্রধানমন্ত্রী ঠিক করে দিচ্ছেন মানেটা কি মানেটা হচ্ছে এফ বিসিসির প্রেসিডেন্ট অলওয়েজ প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করে হবে তার একমাত্র পন্থা এবং এফ আমি আমি কেন যাচ্ছি আমি একটা সিআইপি কার্ড পাচ্ছি আমার এখানে দেখেন এটা একটার সময় তিরিশ জন আনলো কত পঞ্চাশ জন এখন সম্ভবত একটি পিপল তার মানে আগামীতে সরকার আরও পাঁচ বছর থাকে এটা সম্ভবত হয়ে যেত তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় চেম্বার অ্যাসোসিয়েশনগুলি একশো পার্সেন্ট নির্বাচনমুখী হইতে হবে এবং অবশ্যই আমি যেটা আবারও মনে করি যে সমন্বয়কারীদের যে আমরা যাদেরকে যাদেরকে আমরা মনে করি লিড দিল তারা এই জায়গাটাও তো কিন্তু আপনি দেখেন সেই দলবাজি চাঁদাবাজির কারণে কি হচ্ছে তাদের পরিচয় হয়ে দেখেন বেস্টেড গ্রুপ কিন্তু বলে আমি সমন্বয়কারীদের সহ সমন্বয়কারী তার মানে এই কালচারটা আমাদের বের হয়ে আসতে হবে আমাদের দলবাজি এবং এই জায়গাটাতে কোনোভাবেই ভাবে আমাদের মনে হয় যেটা আমি হকবে সাথে আবারও বলবো সিস্টেম আমাদের ডেভেলপ করতেই হবে ফাইনাল রাউন্ড মিস্টার আব্দুল হক জি না আমার মনে হয় যে নির্বাচনের কথা উনি বললেন আপনার মনে আছে এই আলোচনায় গত সরকারের সময় কিন্তু আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনি অনেক কাজ করেছেন অনেক নিয়ন্ত্রণ করেছেন সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেছেন ব্যবসায় দিকে নিয়ন্ত্রণ করলেন কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেল যে আপনি গণতন্ত্র দিলেন এখন এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস হয়ে গেল আপনার জন্য কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে যে আপনি এটা দিয়ে গেলেই আমরা শুধুমাত্র কারণ এই দেশে এই রাষ্ট্রের উদ্ভবী ঘটত না যদি সত্তর নির্বাচনে পাকিস্তান গণতান্ত্রিক ধারাকে সম্মান করত এবং শেখ তিনি কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করেছিলেন অর্থ এই রক্তপাতের জন্য পাকিস্তানকে মানুষ দায়ী করলো এবং পাকিস্তান রাষ্ট্রটাকে ওইখানে শেষ হয়ে গেলো এ কথার আলোচনা করেছিলাম অথব গণতান্ত্রিক ইনস্টিটিউশন যে কী গুরুত্বপূর্ণ এবং সেখানে কোন দল কোন পরিবার কোন পিতার কন্যা কোন পিতার পুত্র উত্তরাধিক হিসেবে আসবে এইটা আমাদের কোনো মতে আগামী দিনে বাংলাদেশে এটাকে এক্সারসাইজ করা ঠিক হবে না এটার ইতি হওয়া উচিত পিওর গণতন্ত্র আসা উচিত পিওর গণতন্ত্র আসলে আজকে এই অবস্থা হতো না এই জাতি এরকম বিপর্যয়ের মধ্যে পড়তো না আজকে আমাদের এই কোভিডের সময় আমাদের ফর্টি বিলিয়ন ডলার কিন্তু ইয়ে ছিল দেখা গেলো যে এখন গিয়ে কত প্রায় শূন্যের চলে গেছে আমরা এই যে ফরেন এক্সচেঞ্জ কিন্তু অলমোস্ট নাই হয়ে গেল তো আজকে এইটার এটার তো কোনো বিকল্প হতে পারে না আমি মনে করি যে আমরা বাংলাদেশের এরকম একটা এত বড় ঘটনা যেটা হয়তো শতাব্দীর শতাব্দীতেও আর হবে কিনা আমরা জানি না আমরা হয়তো বেঁচে থাকবো না কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশের নবযাত্রা হতে হবে এবং এই নবযাত্রাটা আমাদের তরুণ প্রজন্ম যাতে বাংলাদেশ একটা লিভেবল বসবাসযোগ্য কান্ট্রি হয় সেই জন্য পাহাড় সমান কাজ আছে আমি মনে করব সেটা সবটাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করে যাবেন সেই প্রত্যাশা করা ঠিক হবে না বাট একটা ইশতেহারে আসা উচিত যেই কান্ট্রির এই জিনিসগুলো সারা দেশের বিশেষজ্ঞরা সমস্ত দল সমস্ত পেশার লোকেরা মিলে সে ঠিক করুক কী কী কাজ করতে হবে কতটুকু এই অন্তর্বর্তীকালীন সরকার করবে বাকিটা আগামীতে যে সরকার আসবে আমি মনে করি আগামী নির্বাচন হবে শতাব্দীর সেরা নির্বাচন যে নির্বাচনে একটি মানুষও মারা যাবে না কোনো গোলাগুলি হবে না এবং সবচেয়ে আনন্দ আনন্দমুখর ঈদের মতো পূজা পার্বণের মতো করে সমস্ত সকল দলের সকল মতের আমাদের যে আদিবাসীরা আছে সবাই নৃত্য করে আসবে নির্বাচন করবে মুক্ত বিহঙ্গের মতো নবযাত্রা হবে বাংলাদেশের নব উত্থান পর্বের সূচনা হবে সেই কি আমরা রাখতে পারি না আমি মনে করি সেটা সম্ভব অন্ততপক্ষে পক্ষে এই তরুণেরা যারা নির্বিচারে প্রাণটা দিয়ে গেল যেটা আমরা পারি না রাজনীতি দলেরা পারি অর্থাৎ ইউনিভার্সিটিগুলোতে মানে দলীয় লেজের ভিত্তি রাজনীতি টোটালি নিষিদ্ধ করা উচিত এই টেন্ডারবাজি এই হারমাদি বদমাশি নারী নির্যাতন এই দেশে যেখানে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আমাদের মেয়েদেরকে নির্যাতিত হতে হয়েছে আমার এই লজ্জা কী করে রাখবো কো ইরা তো হয় না অথবা আমরা বিপ্লব করেছি এখন এই বিপ্লবের ফসল হবে যে কোনো হারমাত কোনো রকমের বদবাস কোনো রাজনীতির পরিচয় কোনো দিন আমাদের কোন কন্যা কোন মেয়ের গায়ে হাত তুলবে এই জন্য এই ধৃষ্টতায় দেখাতে না পারে তার এই পরিচয় যেন কোনো দিন সে রামদানিয়ে ঘুরে বেড়ায় এই সভ্য একবিংশ শতাব্দীর মধ্যে আমরা আমরা এগুলো দেখেছি অথবা এর অবসান হতে হবে তাদেরকে সবাইকে ধরে দর্শনীয়ভাবে পানিশমেন্ট দিতে হবে এই কাজটা কিন্তু বৈপ্লবিক হয়তোবা বিপ্লবের ফসলে আমরা এখনো দেখতে পাইনি কিন্তু মানুষ প্রত্যাশা করে সরকারকে সেটা বুঝতে হবে এবং যারা দায়িত্বে আছেন তারা যদিও তারা বিপ্লবের ভাষা বিপ্লবের ভাষা তাদেরকে বুঝতে হবে মানুষের প্রত্যাশাকে বুঝতে হবে সেই নিরিখে কিন্তু আপনাকে ডেলিভারি দিতে হবে আমার মনে হয় যে আমরা ডেফিনেটলি এগিয়ে যাব আমাদের তরুণ প্রজন্ম সে রাস্তা দেখিয়েছে সারা দেশের দেয়ালে যে লেখন তারা লিখছে সবাই দয়া করে সেগুলো পড়েন তারা কি চায় কীরকম সমাজ চায় আমি দেখেছি হাফ প্যান্ট পরা একটা বাচ্চা তার গায়ে কোনো কাপড় নাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এসে ট্রাফিক কন্ট্রোল করছে রাস্তায় এবং সাংবাদিক কথা বলতে চাচ্ছে সে সাংবাদিক সাথে কথা বলতে চাচ্ছে না যে আমি বিজি আমি কাজ করছি এর ভাষা অন্তর্নিহত ভাষাটা কথাটাকে বুঝতে হবে আমাদের জি মিস্টার স্বাধীন করেছি এইবার আমরা কিন্তু একজাক্টলি যদি আমি বলি সাত দিন মানে আমি এক দুই দিন যদি আমি ধরি আলটিমেটলি তো পাঁচ দিন ছিল বাট সেভেন ডেজ যখন বলা হয়েছে এক দফা এক দফা এক দাবি তখন কিন্তু অলমোস্ট ফাইভ টু ফাইভ ডেজ ছিল মেইন আমি সেভেন ডেজ ধরছি যেহেতু আগের কিছু প্রেক্ষাপট ছিল তার মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে আগামীতে কিন্তু একদিনে সরকার পতন হতে পারে কারণ এখন কিন্তু আলটিমেটলি তরুণ সমাজ এবং সবাই জেনে গেল যে একটা সখ একটা সরকার পতনের জন্য একদিন অ্যানাফ সুতরাং এখানে মাথায় রাখতেই হবে জনগণই সমস্ত ক্ষমতার উৎস সুতরাং আমি কোন দল কোন ব্যক্তি কার পূজারি, সেটা মাথায় রাখা যাবে না একইভাবে আমাকে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু রাজনীতি একটা বাজে কালচার কিন্তু আমাদের অ্যাড হয়েছে মিডিয়া ফেভার অর্থাৎ সব কিছুই আমি করব মিডিয়া ক্যামেরা না আসলে আমি কিন্তু ত্রাণ দিচ্ছি না আমি ত্রাণ দিতে যাচ্ছি আমার লাইভ হচ্ছে কি সেটা আমার আগে ফ্যাক্টর এবং দুর্ভাগ্য লাগে দুই একজন লিডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা চলে তো সব কিছু দেখা যাচ্ছে তো তো তার মানে আমি ত্রাণ দিচ্ছি আমি আমার সব হয়তো লোক দেখানো আমার মানে লোক দেখানো রাজনীতিটাকে আমাদের একদম ঘৃণা করা উচিত এবং এটার বিরুদ্ধে যাওয়া উচিত এবং প্রয়োজনে এদেরকে আইনের আয়তে আনা উচিত কারণ আমার কাছে যেটা মনে হয় যে লোক দেখানো রাজনীতির কারণেও কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি কারণ মানুষ ধরে নিচ্ছে যে সব কিছু হচ্ছে কিন্তু আলটিমেটলি হচ্ছে একটা অন্যায় আপনি দেখেন বন্যার সময় কি হচ্ছে বন্যা হলে কিন্তু ত্রাণ ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু আমি বন্যার কিন্তু প্রতিকার চাচ্ছি না আমার বন্যার প্রতিকার হবে আমাকে খালগুলো খনন করতে হবে আর ফ্লো কন্টিনিউ করতে হবে আমাকে পানিটাকে ধরে রাখতে হবে আমাকে কোথাও ছোট বাদ দিতে হবে কোথাও সেকেন্ড টায়ারে বাদ দিতে হবে থার্ড টায়ারে বাদ দিতে হবে আমার কিন্তু সেটা না করে এবং বাদও দিচ্ছি আমি কিভাবে বাদগুলো দিচ্ছি এখনও সেই মানদাতার আমলে আপনি জানেন যে বাদগুলো দেওয়া হয় আধা ঘন্টা পরে সেগুলো কিন্তু বৃষ্টি হলে সেগুলো পানি চলে যাচ্ছে বিল আমি নিয়ে আসছি সুতরাং এই জায়গাগুলোতে আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হইতে হবে এবং জনগণকে হইতে হবে একটা রাস্তা যখন করা হয় রাস্তার কন্ট্রাক্টর বিল পর আপনি দেখবেন তিন দিন পরে কিন্তু সেই রাস্তার কিন্তু আলটিমেটলি আর থাকে না ভিটামিন

সেটা হচ্ছে জনগণই সবার উপরে একটা এখন বাংলাদেশের আমি আজকে একটু রেকর্ড করাতে চাই আপনার আলোচনার মাধ্যমে যে আমরা প্রজাতন্ত্র বলি এটা কি প্রজাতন্ত্র হবে নাকি জনগণতন্ত্র হবে প্রজা হলে রাজার প্রশ্ন আসে আমরা রাজার দেখতে চাই না অর্থাৎ জনগণতন্ত্র কিংবা জাপানের মতো জাস্ট গভর্নমেন্ট অফ জাপান এইসব ব্যাপারগুলো কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসা উচিত এবং কোনো কেউ যেন রাষ্ট্রের পদপদীতে তারা পাবলিক সার্ভেন্ট মনে করেন আমরা দেখেছি অনেক বড় বড় শাসন শাসকদেরকে তারা যেন জেনারেল হয়ে বড়ো মনে না করেন যে আমি জনগণের উপরে চলে গেছি পুলিশের অফিসার হয়ে আইজি হয়ে মনে করেন যে আমি জনগণকে শাসন করব এই যে কালচারটা চালু হয়েছে সচিব হয়ে কিংবা শ্রেণীবিভাজন তারা অনেক বড় গাড়িতে চড়বেন তারপরে অনেক বড় বাড়িতে থাকবেন এই যে একটা স্বাধীন দেশে হলো এগুলোরও কিন্তু অবসান হচ্ছে দেখেন আপনি কথাটা বলে শেষ করব যে আপনি আমাকে জমি দিলেন জনগণকে উচ্ছেদ করে গুলশানে প্লট দিলেন সে প্লট আমি এখন বিক্রি করে নিয়েছি হয়তো দশ লাখ টাকা দিয়ে আজকে একশো কোটি টাকা বিক্রি করে আমি কিন্তু ডলার করে টাকা নিয়ে চলে যাচ্ছি এটা কেমন স্বাধীন দেশ যে আপনি জনগণের ফরেন এক্সচেঞ্জ নিয়ে যাচ্ছেন আপনি কেনা অ্যালাউ করলেন এরকম জিনিস ভারতে তো এরকম নাই কিন্তু কোনো সভ্য কান্ট্রিতে এরকম নয় জাপানে নয় আপনি হাউজিং করবেন আমাকে একটা ফ্ল্যাট দেবেন কিংবা এটা ইয়ে দেবেন আপনি তো এটা নিয়ে বাণিজ্য করে ঠিক দেশের অর্থনৈতিক কলেজ একটু একটু নিয়ে চলে যাবেন আর চোদ্দ গোষ্ঠীকে বাইরে তাদেরকে বার্তা দিয়ে দেওয়া হোক এবারকার নতুন আইন করে যে তোমরা যদি দেশে থাকতে না চাও আসসালামু আলাইকুম বিদায় করে কিন্তু দেশে থাকতে হলে সম্পূর্ণ মানুষকে সম্মান করে থাকতে হবে দেশের জন্য সার্ভিস দিতে হবে পাবলিক সার্ভেন্ট হতে হবে পাবলিকের শাসক নয় দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবের মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার সবুখান খান এবং মিস্টার আব্দুল্লাহ অসংখ্য ধন্যবাদ আলোচনা সবার জন্যে দর্শক আমার অতিথিরা কথা বলছিলেন এবং দীর্ঘ পনেরো সতেরো বছরের অভিজ্ঞতা বিরক্তি ত্যাক্ত তিক্ত অভিজ্ঞতা এবং কষ্ট দুর্ভোগ সেগুলোর অভিজ্ঞতার প্রেক্ষিতে এবং যেই ছত্রিশ দিন বা সাত দিন বা পাঁচ দিনের যে আন্দোলন গণ আন্দোলন গণজাগরণ গণভ্যুত্থান তার প্রেক্ষিতে ওনাদের আকাঙ্ক্ষাগুলোর কথা ব্যক্ত করছিলেন এবং ওনারা বলছিলেন যে অগণতান্ত্রিক সকল কাঠামো বদলাতে হবে জনগণ সবার উপরে এমনকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে নামে বাংলাদেশ অফিসিয়াল নেই সেটাও বদলানো দরকার কারণ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এখানে কোনো প্রজাকেও দেখতে চায় না এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ হতে পারে এমনকি শুধুমাত্র বাংলাদেশ হিসেবেই থাকতে পারে গভর্নমেন্ট অব বাংলাদেশ অনেক রকমের কথা উঠছে এই আলোচনার মধ্যে সেটা হচ্ছে যে ওনারা গুড গভর্নেন্সের কথা বলেছেন এটা বহুল আলোচিত রুল অফ ল সেটা প্রতিষ্ঠা করতে হবে ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে তিনটে জায়গাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সেটা স্বাভাবিকভাবে অন্যান্য ক্ষেত্রের জন্য প্রযোজ্য ট্যাক্সের ট্যাক্সেশনের ইস্যুটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন ওনারা পুলিশ বাহিনীকে পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছেন জুডিশিয়ারির স্বাধীন অস্তিত্ব যেটা দেখা যায় না সেটার কথা বলেছেন রাজনীতিটাকে ঠিকঠাক করতে হবে রাজনৈতিক দলগুলোকে আরও গণতান্ত্রিক করতে হবে লোক দেখানোর রাজনীতিটা বাদ দিতে হবে ইলেকশন কমিশনকে শক্তিশালী করতে হবে যেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না সেই জায়গায় কোনো মনোযোগ আছে কোর ইনস্টিটিউশন যেগুলো গণতন্ত্রের ভীতি হিসেবে কাজ করে সেগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে বিজনেস অর্গানাইজেশন বা চেম্বার ট্রেড বডিগুলোর কথা বলেছেন সেগুলোরও গণতান্ত্রিকীকরণ দরকার জাতীয় পর্যায়ে যেমন একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন দরকার এই বিজনেস অর্গানাইজেশনগুলো নির্বাচনের মধ্য দিয়ে তাদের নেতৃত্ব নির্ধারিত হওয়া দরকার যেটা কত কয়েক বছর দেখা যায় এটা অত্যন্ত ক্ষতিকর দিক ওনারা মনে করেন এবং ব্যবসা বাণিজ্যকে ব্যবসা উপযোগী এটা বাংলাদেশ তৈরি করা অর্থনীতিটা যেন সচল গতিশীল থাকে সেখানে যেন দুর্নীতি না থাকে সেখানে যেন স্বজনপ্রীতি না থাকে দেশের টাকা কেউ যেন বাইরে না নিয়ে যেতে পারে এই ব্যবস্থাগুলো নিশ্চিত করার কথা ওনারা বলেছেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের দিকে মনোযোগ দেবার কথা বলেছেন ডাটা আমাদের এখানে আমরা বিগত সরকারের সময় দেখেছি অনেক ম্যানিপুলেটেড ইনফরমেশন ডাটা তারা প্রচার করেছেন রিয়ালিটির সঙ্গে তাদের রেটোরিকের অনেক পার্থক্য সেই জায়গায় এটা মনোযোগ দেবার কথা বলেছেন সব বিলিয়ে যেটা মূল কথা সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বা ডেমোক্রেটিক ভ্যালু যে সোসাইটিতে থাকবে সেরকম একটা সমাজ রাষ্ট্র নির্মাণ করা আমাদের জন্য খুব জরুরি এবং সেটা এখনই সম্ভব এখনই সুযোগ এবং তার জন্যে ওনারা বলছেন যে বাংলাদেশের সংবিধানকে আসলে এই সংবিধান যে সংবিধান আছে যে সংবিধান স্বৈরতন্ত্রের জন্ম দেয় সেই সংবিধান দিয়ে চলবে না প্রজন্মদের সকলকে এক ঐকমত্যের ভিত্তিতে এক জায়গায় এনে একটা নতুন সংবিধান বাংলাদেশের জন্যে আধুনিক সমাজের জন্যে রাষ্ট্রের জন্য বর্তমান বিশ্বব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ একটা নতুন সংবিধান রচনার জন্য আমাদের মনোযোগ দিতে হবে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা